अभिनंदन सो आज के वीडियो भावलो आज के दिन একটুখানি বাংলাতে করা যাক কারণ আমি কখনো আমার চ্যানেলে বাংলাতে কোনো ভিডিও করিনি সো আশা করি আপনাদের এই ভিডিওটা প্রত্যেককে দেখতে ভালো লাগবে কারণ আমার মুখ থেকে একটা নতুন ভাষা শুনতে পাবেন আপনারা কারণ আমি কখনো বাংলাতে সিরিয়াসলি বলিনি এই চ্যানেলে অনেস্টলি বাংলাতে একটা ভিডিও করার আইডিয়াটা আমি পেয়েছিলাম আমার একজন সাবস্ক্রাইবারের কাছ থেকে যিনি কমেন্ট সেকশনে কমেন্ট করেছিলেন যে একটা বাংলাতে ভিডিও হয়ে যাক তো আমি ভাবলাম নববর্ষের দিনে একটা বাংলাতে ভিডিও করলে কেমন হয় তো আমি আজকে এই ভিডিওটা পুরোপুরি বাংলাতে করেছি আশা করি প্রত্যেকের খুব মজা লাগবে এই ভিডিওটা দেখতে আর আজকে যে লুকটা আমি করেছি সেই লুকটা ইজ ভেরি সিম্পল ভেরি ওয়্যারেবল মানে খুব এই লুকটা খুব সিম্পল আর খুব ওয়্যারেবল এই লুকটা জাস্ট ইউ নো লাইক দু তিনটে কালার দিয়ে ইজিলি অ্যাচিভ করা যায় তো আমি চাইবো আপনারা প্রত্যেকে এই লুকটা একবার না একবার নিজের লাইফ টাইমে নিশ্চয়ই চেষ্টা করবেন আর নিশ্চয়ই পরে বেরোবেন আমি আমি মোটেও রেকমেন্ড করব না বাড়ি থেকে বেরোনোর জন্য কি কারণ কোভিড-19 আবার হিট করছে অ্যান্ড থিংস আর গেটিং ওয়ার্স দিস টাইম তো বাট কি আছে ঘরে তো একটু রেডি টেডি হয়ে বসে থাকাই যায় নাকি ভালো জামা কাপড় পরে সাজুগুজু করে সো সেই জন্য আজকে আমি লুকটা নিয়ে চলে এসেছি আর আমার সাথে যদি ইনস্টাগ্রামে কানেক্ট করতে চান বা আমাকে ফলো করতে চান দেন আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল হচ্ছে @polumi_mimi আর এই আইডিটা থেকে আপনারা আমাকে ডেফিনেটলি পেয়ে যাবেন সো নাও এখন আর ফার্দার কথা না বলে আর ফার্দার দেরি না করে লেটস ডাইভ ইন সো যেরকম তোমরা দেখতে পারছো যে আমি আমার চুলটা অলরেডি কার্ল করে নিয়েছি আর কার্ল করতে আমি ইউজ করেছি আমার আইকনিক প্রফেশনাল 28 ইঞ্চিস ডিজিটাল কার্লিং আয়রন উইথ আ ডিজিটাল মিটার এখানে তোমরা টেম্পারেচার দেখতে পাও এখানে অন অফ বাটন আছে প্লাস মাইনাস এটা 210 ডিগ্রি সেলসিয়াস অবধি হিট আপ হয় ইটস কোয়াইট এটা খুবই ভালো পাওয়ারফুল আয়রন সো ইয়া এটা 28 ইঞ্চিস বাট আমি 32 ইঞ্চিস খুঁজেছিলাম পাইনি সো আমি এটাই কিনে এনেছিলাম সরি অনলাইনে অর্ডার দিয়েছিলাম বাট আমি জানি না এই পয়েন্ট আমি কেন বললাম এটা কোনো হেয়ার স্টাইলিং ভিডিও নয় যেখানে আমি আমার চুল কার্ল করা দেখাবো বাট স্টিল আমার মনে হলো বলতে ইচ্ছা করলো ভাবলাম জানিয়ে রাখি তো জানিয়ে রাখলাম যদি কেউ ইন্টারেস্টেড হও দেখতে বা জানতে যে কিভাবে আমি আমার চুল কার্ল করি As you can see, I have already curled it. But এখন একটু এরকম লাগছে বাট অ্যাট দ্য এন্ড আমি এটাকে ফিঙ্গার কোমিং করে নেবো দিয়ে ভালো করে একটা ব্রড টুথ কোম ব্রাশ দিয়ে ব্রাশ করে নেবো তখন ব্যাপারটা একটা ইউনো ইজি ইজি একটা লুক চলে আসবে আসা যাক মেকআপের ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ আমি আমার চোখটা অলরেডি প্রেপ অ্যান্ড প্রাইম করে রেখেছি অ্যান্ড চোখটা প্রেপ অ্যান্ড প্রাইম করতে আমি ইউজ করেছি আমার ফেভারিট কনসিলার প্যাক স্পটলাইট রেডি কনসিলার ইন দ্য শেড 0.5 পোসিলেন এটা হলো লাইটার শেড অ্যান্ড আমি আমার চোখটা স্লাইটলি ডাস্ট করেছি কি বিউটি HD ট্রান্সলুসেন্ট লুজ পাউডার হুইচ ইজ বেসিক্যালি দিস ওয়ান সো আমি এই দুটো প্রোডাক্ট দিয়ে আমার চোখটাকে এখন প্রেপ অ্যান্ড প্রাইম করে রেখেছি আমি কোনো লুজ পাউডার বা কোনো ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করতে চোখে ভালোবাসি আমার মনে হয় তাতে আমার ব্লেন্ডিংটা অনেক ইজি হয় তো দ্যাটস ওয়াই আমি কাজটা করি যদি তোমাদের ইচ্ছা না থাকে বা পছন্দ না থাকে তো ইজিলি স্কিপ স্টেপটা স্কিপ করতে পারো সো নাও এখন আমরা ডিরেক্টলি চলে যাব আমাদের আইশ্যাডো প্যালেটের দিকে সো আজকে যে প্যালেটটা আমরা সবার প্রথমে ইউজ করতে চলেছি সেটা হচ্ছে হুডা বিউটি রোজ গোল্ড রিমাস্টার প্যালেট উইচ ইজ বেসিক্যালি দিস ওয়ান সো এই প্যালেটটা থেকে আমরা যে ফার্স্ট কালারটা নেব সেটা হচ্ছে হিনা উইচ ইজ বেসিক্যালি দিস ওয়ান দ্য হিনা শেড ইজ ওভার হেয়ার অ্যান্ড এই হিনা শেডটাকে নিয়ে আমরা প্রথমে নিজেদের ক্রিজে লাগাবো সো এই কালারটাকে নিজের ব্রাশে নিয়ে এক্সেসটাকে ড্যাব অফ করে দিচ্ছি অ্যান্ড আমরা এই কালারটাকে নিয়ে নিজের ক্রিজে লাগাতে স্টার্ট করব এখানটাতে জাস্ট যেখানে আমাদের ক্রিজটা আছে একদম উপরে বা নিচে নয় একদম যেখানে ক্রিজটা আছে নিজের সেইখানটাতেই আমরা লাগাবো সো এই ভিডিওটা করার আইডিয়াটা আমাকে দিয়েছেন আমার একজন সাবস্ক্রাইবার যিনি আমাকে একটা ভিডিও তলায় কমেন্ট করেছিলেন যে একটা বাংলাতে ভিডিও করতে পারো তাহলে আমি ভাবলাম আজকে পয়লা বৈশাখ আছে আজকে তাহলে একটা বাংলা ভিডিও করা যাক তো আমি ভিডিওটাকে এনো
ভাবছিলাম যে কবে করব তো ভাবলাম যে তাহলে পয়লা বৈশাখের দিনই করা যাক তো সেটা তো সবচেয়ে ভালো দিন হবে একটা বাংলা ভিডিও করার জন্য বিকজ আমি বাঙালি আর আমার obviously অনেক সাবস্ক্রাইবার্স বাঙালি আছেন তো তাদের জন্য ডেফিনেটলি একটা মজার জিনিস হবে একটা ডিফারেন্ট কিছু করাও গেল চ্যানেলে তো আমি সেই জন্য এটা করলাম আমি বলছি না যে আমি একদম পুরো ভিডিওটা শুদ্ধ বাংলায় বলছি বিকজ মেবি মেকআপের অনেক টার্মস আছে যেগুলো আমরা বাংলাতে হয়তো অতটা জানিও না তো দ্যাটস আ থিং বাট আমি পরিষ্কার বাংলা বলতে পারি আমি বাড়িতে বাংলাতেই কথা বলি সো থ্যাংক ইউ টু দ্যাট বিউটিফুল সাবস্ক্রাইবার যে আমাকে এই আই সুন্দর মতন আইডিয়াটা দিয়েছে কালারটা আমার ক্রিজে লাগানো হয়ে গেছে আর আমার কালারটা যতটা আমি লাগিয়েছি তাতে আমি খুশি সো ব্লেন্ডটা আমার মোটামুটি ভালোই লাগছে তাহলে আমরা এখন চলে যাব নেক্সট কালারের দিকে সো যেহেতু আমাদের এখন হিনা কালারটি লাগানো হয়ে গেছে আর ব্লেন্ড করা হয়ে গেছে তো তাহলে আমরা নেক্সট কালারের দিকে যাব নেক্সট কালারটা হচ্ছে আমাদের কালার স্যান্ডেলউড যেটা হচ্ছে এখন এই কালারটি তো আমরা এখন বেসিক্যালি এই লাইট কালারটির দিকে যাব আর এই কালারটা নিয়ে আমরা এই যে ডার্ক হিনা কালারটা আমরা লাগিয়েছি নিজের ক্রিজে তো সেই কালারটাকে হালকা হালকা হাতে ব্লেন্ড করবো আমরা এখন এই কালারটাকে দিয়ে আমাদের এই হেনা কালারটাকে হালকা হাতে ব্লেন্ড করছি ব্লেন্ডিং সবসময় খুব হালকা হাতে করতে হয় নইলে কি হয় যে কালারটা আস্তে আস্তে মুভ করতে থাকে যে কালারটা আমরা আসলে দিয়েছি সেই কালারটা মুভ করতে থাকে আর প্যাচি হতে থাকে কিন্তু আপনি যদি হালকা হাতে ব্লেন্ড করেন তাহলে আপনি শুধু যেই কালারটার একটা হালকা আভা যেটাকে বলে দ্য স্লাইটেস্ট টেন্ট সেটা ব্লেন্ড হয় কিন্তু কালারটা নিচ থেকে মুভ করে না তো যদি আপনি কখনো দেখেন যে আপনার ব্লেন্ডিংটা প্যাচি লাগছে তাহলে বুঝবেন যে খুব নো ভারী হাতে আই মিন লাইক নো খুব ডিপ করে আপনি ব্লেন্ড করেছেন কিন্তু ব্লেন্ড খুব হালকা হাতে করতে হয় সো এই মুহূর্তে যখন আমার এই স্যান্ডেলউড কালারটি যেটা আমি হুডা বিউটি প্যালেট থেকে নিয়েছিলাম হয়ে গেছে তখন আমি আমার অল টাইম ফেভারিট প্যালেট যেটা হচ্ছে মফি এক্সটেনশনস প্যালেট যেটা হচ্ছে এই বড় প্যালেটটি সো এই বড় প্যালেটটি থেকে এই প্যালেটটা হচ্ছে মফি ব্র্যান্ডের বাই জিমশাস সো জিমশাস হচ্ছেন একজন বিশ্ববিখ্যাত বিউটি ইনফ্লুয়েন্সার সে মফির সাথে কোলাবোরেট করে এই প্যালেটটি বানিয়েছিলেন তো ওনার এই প্যালেটটি থেকে আমি এখন একটা ডার্ক কালার নেব এই প্যালেটটা থেকে আমি এখন যে কালারটা নেব সেটা হচ্ছে বেসিক্যালি এখন এই কালারটা এই ডার্ক ব্রাউন কালারটা নিয়ে আমি আমার আউটার কর্নার আর আউটার ভি এই পোর্শনটাতে লাগাবো সো দ্যাট এই পোর্শনটাতে আমি একটা ডার্ক আর একটুখানি ডিপ ইফেক্ট দিতে পারি আমি আমার এটাকে চোখের এই পোর্শনটাতে লাগাবো কালারটা বেশ একটুখানি ডার্ক আছে আর এটা দিলে যেন মনে হবে আমার এখানটা একটুখানি স্মোকি স্মোকি লাগছে সেই জন্য আমি এই কাজটি করছি আর এই কাণ্ডটি করছি ঘটাচ্ছি আমি এটাতে একটা কাট ক্রিজ করব এখন আমি ভাবছি কাট ক্রিজটা করব কেননা যদি তুমি আমাকে অনেকদিন ধরে ফলো করো তাহলে আমি জানো যে আমি একদম টোটাল র্যান্ডম লুক করি কোনো প্ল্যানিং থাকে না আমি জাস্ট ক্যামেরার সামনে বসি কালারসগুলো দেখি যে কালারটা নিয়ে আমার করতে ইচ্ছা করে সেই কালারটা করি এক সময় অনেক সময় অনেক ইন্সপায়ার্ড লুকও করেছি সেইগুলো আছে আমার চ্যানেলে তোমরা ডেফিনেটলি চেক করতে পারো তো হ্যাঁ তো আমার এখন কোনো কিছু ঠিক করার ছিল না আমার এখন সাডেনলি মনে হচ্ছে একটুখানি কাট ক্রিজ করে এখানে একটা লাইট ব্রাউন কালার দিই বা এখন একটু গ্লিটার দিই গ্লিটার তো দিতেই হবে এটা আমার চ্যানেল গ্লিটার না দিলে ওকে ভাববে আমি কি হয়ে গেছি মেয়েটা সত্যি না মানে গ্লিটার তো দিতেই হবে গ্লিটার না দিলে আমারই কিরকম কিরকম লাগবে মনে হচ্ছে কিছু মিসিং হয়ে গেল মিসিং আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি মানে আমি হয়তো মাঝে মাঝে একের সময় মনে হচ্ছে আমি আজে বাজে বকছি কিন্তু বিশেষ করে আমি খুব বোঝাতে চাইছি তো যখন তোমার মানুষ খুব বেশি বোঝাতে চেষ্টা করে তোমার খুব বেশি বাজে বকতে শুরু করে মানে বকতে শুরু করে
এই মোমেন্টে আমার এই কালার টিউন ইউজ করা হয়ে গেছে। তো আমি এখন আমার ক্রিজটা কাট করব। তো এখানকার এরিয়াটাতে কাট ক্রিজ করব, মানে হচ্ছে এই এরিয়াটাতে একটা কনসিলার লাগাবো, তাহলে এখানে একটা শার্প লাইন ক্রিয়েট হবে। তো সেটা দেখতে একটুখানি সুন্দর লাগবে, ভালো লাগবে। তো এখানে আমি অন্য একটা কালার লাগাবো, তো সেটা করব। আর সেটা করার জন্য আমি আমার কনসিলার নেব। সে কনসিলারটা হচ্ছে প্যাক স্পটলাইট রেডি কনসিলার, যেটা আমি কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম, 0.3-0.5% এই কনসিলারটা দিয়ে আমি আমার ক্রিজটা এখন কাটবো। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ক্রিজটা কাট করা হয়ে গেছে। তো এই ক্রিজটার নাম হচ্ছে হাফ কাট ক্রিজ। তো আমি একটা হাফ কাট ক্রিজ করেছি জাস্ট বিকজ এটা হাফ অবধি গেছে, রাদার আপনি বলতে পারেন 3/4 গেছে, হাফের থেকে একটু বেশিই গেছে, শুধু এই পোর্শ 1/4 একটা পোর্শন বাকি আছে। তো এটা একটা হাফ কাট ক্রিজই বলে, এটা ফুল কাট ক্রিজ নয়। ফুল কাট ক্রিজ হলে এখন আমি এটাকে টেনে এই অবধি নিয়ে আসতাম। তো এটা ফুল কাট ক্রিজ নয়, এটা হাফ কাট ক্রিজ। তো এই হাফ কাট ক্রিজটাকে উপরে আমি এখন যেই কালারটা আমি আমার এই সাইডে লাগিয়েছিলাম, এই ডার্ক ব্রাউন কালারটা, সেই কালারটা তার একবার গিয়ে ওই কালার নিয়ে আমি ওই কালারটাকে আরেকবার এই এজটাতে ব্লেন্ড করব। তাতে কি হবে, যাতে এই যে একটা এজ হয়েছে এখানে, যে কনসিলারটার আর এই ডার্ক ব্রাউন কালারটার একটা এজ ফর্ম হয়েছে, তো ওই এজটা এখন আমার হালকা করে এখন একটুখানি মেটাতে হবে, তাহলে সব কিছু ব্লেন্ডেড লাগবে, নইলে একটা এখানে একটা শার্প দাগ দেখা যাবে আর সেটা দেখতে খুব বাজে লাগবে। সো এখন এই কাট ক্রিজটার উপরে আমি একটা অন্য আই শ্যাডো দেবো, যে শ্যাডোটা হচ্ছে এই শ্যাডোটা। এই শ্যাডোটা আমার মনে হয় না আমি কখনো এই কালারটা থেকে ইউজ করেছি, বাট আজকে আমার এটাকে দেখে খুব ভালো লেগেছে। তো আমি এই শ্যাডোটা দিয়ে এখন এইখানটাকে ফিল করবো। সো এখন যখন আমার চোখের এই কাট ক্রিজ পোর্শনটা অন্য একটা কালার দিয়ে ফিল করা হয়ে গেছে, তখন আমি এই পোর্শনটিতে গিয়ে একটুখানি শিমার বা মেটালিক শেড কিছু একটা পুট করব, যাতে এই পোর্শনটা একটুখানি ব্লিং ব্লিং লাগে। সেটা করার জন্য আমি আমার কালার অফ কসমেটিক্স গ্লিটার প্যালেটের দিকে চলে যাব, সেটা হচ্ছে এইটা। এইখানে অনেক কটা প্রেস গ্লিটার আছে, তো যেই প্রেস গ্লিটারটা আমার আজকে নিতে মন করছে বা মনে হচ্ছে এই লুকটার সাথে যাবে, সেটা হচ্ছে এইটা। এই পার্টিকুলার প্রেস গ্লিটারটা, এটা বেশ সুন্দর দেখতে একটা গ্লিটার। তো সেই ব্রাউন গ্লিটারটা আমি নিয়ে আমি এখন এই পোর্শনটাতে পুট করব। সো যেহেতু এটা প্রেস গ্লিটার, আমি এটাকে ব্রাশে নিয়ে আস্তে আস্তে আমার এই যে নির্দিষ্ট জায়গাটাতে প্রেস করছি। এখন যখন আমার এই গ্লিটারটা লাগানো হয়ে গেছে, তো আমার মোটামুটি পুরো চোখটাই কমপ্লিট হয়ে গেছে। তো আমি কি করব, আমি একটা আমার ওয়াটার অ্যাক্টিভেটেড লাইনার আছে, আপনার যে কোনো সাদা লাইনার নিতে পারেন। তো সাদা রংটা আমার মনে হচ্ছে এখন যদি আমি দিই একটু আমার কাট ক্রিজ পোর্শনটাতে, তাহলে এটা একটু বেশি প্রমিনেন্ট হবে। তো সেটা করার জন্য আমি এখন আমার টিএফ বিউটি ওয়াটার অ্যাক্টিভেটেড লাইনার এক্সট্রা মাইল যেটার নাম, তো সেই এটাকে আমি এখন আমার চোখের এখানে লাগাবো। তো এখন যখন আমার এই সাদা ওয়াটার অ্যাক্টিভেটেড লাইনারটি লাগানো হয়ে গেছে চোখে এখানটাতে, আপনি দেখতে পাচ্ছেন, তো আমি এখন গিয়ে একটুখানি মাসকারা লাগাবো। আর যে মাসকারাটা আমি আজকে লাগাবো সেটা হচ্ছে বেনিফিটস রোলার ল্যাশ মাসকারা, যেটা এরকম দেখতে। তো আমি এই মাসকারাটা ইউজ করতে খুব ভালোবাসি, এটা একটা ভেরি গুড কোয়ালিটি মাসকারা। এই মাসকারাটা আমার জাস্ট খুব ভালো লাগে, এটা একটা সাংঘাতিক লেন্থ দেয় ল্যাশেসগুলোকে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনি যদি উইগল করে উপর দিকে তোলেন তাহলে একটা সুন্দর ভলিউমও দেবে। তো আমার বেসিক্যালি যেহেতু আমি ফার্স্ট ল্যাশ লাগাবো, তো আমার এখন ভলিউমের দরকার নেই, তো আমি একটুখানি প্রেফার করি লেন্থেনিং মাসকারা ইউজ করতে ভিডিওতে স্পেশালি, তাহলে কি হয় আমার ল্যাশেসগুলো সেপারেট লাগে। আর এখন যখন আমার এই মাসকারাটা লাগানো হয়ে গেছে, তখন আমি আমার প্যাকের M77 ল্যাশেসটাকে নিয়ে আমার চোখে লাগিয়ে নেবো, আর আরেকটা চোখ কমপ্লিট করে আমি এক্ষুনি ফিরে আসবো। আমি ফিরে এলাম আমার ফার্স্ট ল্যাশ লাগানোর পরে। যে ফার্স্ট ল্যাশটা আমি আজকে লাগিয়েছি সেটা হচ্ছে প্যাক M85 ল্যাশেস, যেটা প্যাক ব্র্যান্ড থেকে, অ্যান্ড এটা খুব সুন্দর ল্যাশ যেটা আমি আজকে পরেছি। অ্যান্ড ল্যাশগুলো যেটা আমি ইউজ করেছি সেটাও প্যাকের, প্যাক ট্রান্সপারেন্ট ল্যাশ ফিক্সচার।
এটা দিয়ে সার্চ করলে পাওয়া যায়। সো এটাই আমার কারেন্ট লুক। সো এটাই আমার এই বছরের নববর্ষ 1428 এর লুক। এটা আমি ক্রিয়েট করেছি নববর্ষ স্পেশাল। আশা করি আপনাদের সকলের পছন্দ হয়েছে। যদি এটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে এই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আমার চ্যানেলকে যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন। আশা করি আপনার সাথে নেক্সট দিন আবার দেখা হবে। ততক্ষণ অবধি টাটা, বাই বাই। নিজে খুব খেয়াল রাখবেন আর অন্যরও খেয়াল রাখবেন। বাই।